যদি আপনাদের কাছে এইচপি ইন্ডিয়ান কিংবা ভারত এই তিনটি গ্যাসের মধ্যে যে কোনো একটি গ্যাস থাকে তাহলে আপনি কীভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা করে আসতে চলেছে সাবসিডির অর্থাৎ আপনি কীভাবে সাবসিডি চেক করতে পারবেন অনলাইনে মোবাইল ফোনে ঘরে বসে তো আজকে আমরা সমস্ত দেখে নেব যে কীভাবে আপনি সাবসিডি চেক করবেন এর পাশে আপনাদের অ্যাকাউন্টে কত টাকা করে ভর্তুকি আসতেছে তো সমস্ত জানা যান আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যেভাবে দেখতে পাচ্ছেন তা নিয়ে চলে একটা ক্লিক করে বৃদ্ধি করলে একদিন আর যারা দেখতে পাচ্ছেন সেখান ক্লিক করে পাশ মিনিট ক্লিক করে নোট সঙ্গে রাখুন আর যে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এর জন্য আপনি মোবাইল ফোন গুগলে চলে আসবেন গুগলে সে আপনি সার্চ করবেন মাই এলপিজি লিখে তো মাই এলপিজি লিখে আপনি যখনই সার্চ করবেন এরপর নিচে চলে আসবেন নিচে রয়েছে মাই এলপিজি ডট ইন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতেই এলপিজির যে অভিষেক ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি চলে আসবেন আমি আপনার সুবিধার্থে ভিডিও ডেফ লিঙ্ক দিয়ে দেবো সেই ডেফ লিঙ্ক আপনি যখনই ক্লিক করবেন এখানে আসতে পারবেন ডান দিকে দেখতেই পারছেন যে ভারত এইচপি এবং ইন্ডেন তিনটি গ্যাসই রয়েছে আমি আপনাদেরকে তিনটি গ্যাসের সাবসিডি চেক করে দেখিয়ে দেবো তো আমরা যেহেতু অর্থাৎ প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে ইন্ডিয়ান গ্যাসের আপনি কীভাবে চেক করবেন এর জন্য দেখতেই পারছেন ইন্ডেন যে রয়েছে এই গ্যাসের উপরে আমরা ক্লিক করবো তো এই যে সিলিন্ডার যে রয়েছে না এর উপরে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী যে পেস্টটি রয়েছে সেই পেস্টটি কিন্তু আপনার সামনে চলে আসবে তো আপনি কিছুক্ষণ ওয়েট করবেন তো দেখতেই পাচ্ছেন এখানে কিছু অপশান রয়েছে আপনি মোবাইল ফোন করে থাকেন সেখানে আপনি কী করুন মোবাইল ফোন থেকে তিনটি ওটা ক্লিক করার পর ডেস্কটপ সাইড যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন ডেক্সটপ সাইডে আপনি যখন ক্লিক করবেন আপনার মোবাইল ফোন কিন্তু ডেক্সটপ সাইড কিন্তু হয়ে যাবে এরপর রয়েছে এখানে আপনাদের কিন্তু গ্যাস সাবসিডি তারপর নিচে আপনি চলে আসবেন নিচে রয়েছে একটি অপশান গিফট ইউর ফিডব্যাক অনলাইন এখানে আপনি ক্লিক করবেন গিফ ইয়র ফিডব্যাক অনলাইনে আপনি যখনই ক্লিক করবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এখানে রয়েছে এলপিজি যে রয়েছে এই এলপিজিতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে কিন্তু লিখতে হবে শুধুমাত্র গ্যাস সাবসিডি আপনি লিখে দেবেন তো এখানে আপনি গ্যাস সাবসিডি লিখে দেবেন তো আমরা লিখে দিচ্ছি গ্যাস সাবসিডি তো লিখে দেওয়ার পর আপনি কী করবেন প্রসেসে ক্লিক করে দেবেন প্রসেসে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে নিচে রয়েছে কিন্তু আপনাদের সাবসিডি রিলেটেড এখানে আপনি ক্লিক করবেন তো দেখতেই পারছেন সাবসিডি রিলেটেড এখানে ক্লিক করতে আপনি সব নিচে একটি অপশান চলে আসবে সাবসিডি নট রিসিভ নেমে কি অপশান এই সাবসিডি নট রিসিভে আপনি ক্লিক করে দেবেন সাবসিডি নোট ডিসিবি আপনি যখন ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে আবারও আপনি মোবাইল ফোনটিকে ডেস্কটপ সার্টি যে রয়েছে এখানে ক্লিক করার পর ডেস্কটপ সার্টি আপনি করে নেবেন এখন আপনি কী করতে হবে আপনাদের যে মোবাইল নাম্বারটি যে রয়েছে আপনি যখন গ্যাস কানেকশান করেছেন অর্থাৎ গ্যাস নিয়েছেন তখন যে নাম্বারটি আপনি দিয়েছেন ইন্ডিয়ানে তো সেই এখানে আপনি উল্লেখ করে দেবেন দেওয়ার পর নিচে আপনি আই এম নট রোবট যে রয়েছে এখানে আপনি ক্লিক করে দেবেন তাহলে এটা আপনাদের অর্থাৎ ভেরিফাই হয়ে যাবে এরপর সাবমিটে আপনি ক্লিক করে দেবেন যদি আপনাদের অর্থাৎ এলপিজি আইডি থাকে তো সেক্ষেত্রে আপনি এলপিজি আইডি এখানে আপনি বসিয়ে দেবেন বসিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সমস্ত ফিল আপ করার পর এরপর আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে আপনি যখনই ক্লিক করে দেবেন আপনি কিছুক্ষণ অত অপেক্ষা করবেন দেখতেই পারবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে পরবর্তী পেজে দেখতেই পারছেন যে আপনাদের কিন্তু নাম চলে যাচ্ছে এরপর আপনার পিনকোড স্টেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার নেম এবং নিজে আপনি দেখতেই পারছেন যে আপনি কবে গ্যাস অর্ডার করেছেন অর্থাৎ সিলিন্ডার এরপরে আপনি কবে ডেলিভার হয়েছে এবং আপনার অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা ক্রেডিট হয়েছে তো ক্রেডিট কিন্তু হয়েছে অর্থাৎ সাবসিডি দেখতেই পারছেন যে বর্তমানে কিন্তু সাবসিডি অর্থাৎ ভর্তুকি কিন্তু খুবই কম বত্রিশ টাকা বাহান্ন পয়সা তো তার আগের মাসে ছিল বত্রিশ টাকা বান্ন পয়সা বত্রিশ টাকা বান্ন পয়সা বত্রিশ টাকা বানান্ন পয়সা এরকম সাবসিডি কিন্তু চলে যাচ্ছে তবে আপনি চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের অ্যাকাউন্টে সাবসিডি আসতেছে এবং নাকি বন্ধ হয়েছে এর পাশাপাশি কত টাকা করে আপনাদের অ্যাকাউন্টে সাবসিডি অর্থাৎ ভর্তুকি চলে আসছে তো আপনি নির্দেশ চেক করতে পারবেন যদি আপনাদের অ্যাকাউন্টে সাবসিডি না আসে সেটা আপনি কী করতে পারবেন নিচে আপনাদের কিন্তু কমপ্লেন যে রয়েছে কমপ্লেন করতে পারবেন এখানে আপনারা কমপ্লেন উল্লেখ করে দেবেন আপনি চাইলে যে অ্যাট অ্যাটাসমেন্ট যে রয়েছে এখানে ক্লিক করার পর আপনাদের লিখিত কোনো কমপ্লেন কিন্তু অর্থাৎ লিখে সেটা ছবি করে এখানে আপলোড করার পর সাবমিটে ক্লিক করতে পারেন তো এখন আমরা দেখে নেব যে আপনি কীভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের বাকি যে গ্যাসগুলো রয়েছে অর্থাৎ স্পিন ইন্ডেন্স এবং যে রয়েছে এই দুটো যে রয়েছে আমরা এই দুটো দেখে নেই তো এটা মাই এলপিজি অর্থাৎ আমরা মাই এলপিজি ডট ইন রয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো এখানে আসার পর ভারত গ্যাস এবং এইচপি গ্যাস যে রয়েছে এই দুটি সাবসিডি চেক করার কিন্তু অপশান অর্থাৎ প্রসেস কিন্তু একই রকম তো সেক্ষেত্রে আমি যে কোনো একটি দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো আপনার যেটা হয় এইচপি এবং ভারত সেখানে আপনি ক্লিক করবেন তো আমি আপনাকে এইচপি দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং ভারত গ্যাসের ক্ষেত্রে কিন্তু সেম রয়েছে তো এইচপি এবং ভারত গ্যাসের সাবসিডি চেক করার জন্য আপনাদের কিন্তু এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনি দেখতেই পারছেন যে আমি এটা বর্তমান যেহেতু আমার লগ ইন রয়েছে আমি এখানে দেখতেই পারছেন যে সাইন ইন এবং নিউ ইউজার যদি আপনি নতুন ইউজার হয়ে থাকেন সেটা নিউ ইউজারে আপনি ক্লিক করে দেবেন তো নিউ ইউজারে আপনি যখনই ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে এখানে আপনি কি করতে হবে আপনি রেজিস্ট্রেশন করতে হবে যেটা আপনার স্টেট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিবিউটার এর পাশে আপনার কনজিউমার নাম্বার যে রয়েছে আপনার পাসবুকের মধ্যে যে বইটি দেওয়া হয়েছে গ্যাসে সেই বইয়ের মধ্যে কনজিউমার নাম্বারটি রয়েছে সেই বই এখানে আপনি উল্লেখ করে দেবেন ছয় সংকর এরপর রেজিস্টারের মল নাম্বারটি দিয়ে দেবেন এবং ক্যাপচার করতে দেওয়ার পর ক্লিক করার পর পরবর্তী পেজটি চলে আসবে সেখানে আপনাদের মল ওটিপি পি চলে আসবে ওটিপি দেওয়ার পর আপনার পাসওয়ার্ডটি আপনি অর্থাৎ ফিল করে নেবেন অর্থাৎ যেটা আপনি আপনার মন পছন্দের একটা পাসওয়ার্ড তৈরি করে নেবেন এরপর আপনি কী করবেন সাইন ইন যে রয়েছে সাইন ইন আপনি ক্লিক করে দেবেন সেখানে আপনি যখন ক্লিক করে দেবেন পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনার মোবাইল নম্বর এবং ক্যাপচার কোডটি দেওয়ার পর লগ ইন জায়গায় লগিনে আপনি ক্লিক করে দেবেন এরপর আপনি কী করবেন লগ ইয়ে ক্লিক করে দেবেন লগিনে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে এখানে আপনার কিন্তু দিতে হবে যখন আপনি রেজিস্ট্রেশন করেছেন যে পাসওয়ার্ডটি আপনি বানিয়ে নিয়েছেন সেই এখানে আপনি বসিয়ে দেবেন যদি আপনার পাসওয়ার্ডটি বানিয়ে না থাকে সেটা আপনি কী করবেন ফরগেট পাসওয়ার্ডে আপনি যখন ক্লিক করে দেবেন আপনার রেজিস্ট্রেশন যে ইমেল আইডি রয়েছে যে আইডি আপনি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে উল্লেখ করেছেন সেখানে আপনার পাসওয়ার্ডটি পাঠিয়ে হবে এবার পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর লগ ইনে ক্লিক করে দেবেন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এরপর লগ ইনে আপনি ক্লিক করে দেবেন লগ ইনে ক্লিক করতেই পরবর্তী যে পেজটি রয়েছে সেই পরবর্তী পেজটি আপনার সামনে চলে আসবে তো আপনি সিমলে কিছুক্ষণ ওয়েট করবেন তো আমরা সিমলে কিছুক্ষণ ওয়েট করব এবং আমার লগ ইন যে রয়েছে লগ ইনে ক্লিক করে দেবো তো দেখতেই পাচ্ছেন যে পরবর্তী পেজটি চলে আসছে পরবর্তী পেজে কিন্তু আমাদের এলপিজি আইডি কনজিউমার নং এর পাশে কনজিমার নেম আধার নাম্বার ডিস্ট্রিবিউটার কোড এবং ডিস্ট্রিবিউটার নেম সমস্ত চলে আসছে আপনি এরপর কী করবেন ওকে যে রয়েছে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এরপর আপনি দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ রয়েছে আপনার কনজিমার নাম্বার নাম সমস্ত আপনি দেখতে পারবেন অ্যাড্রেস বা দিকে রয়েছে আপনাদের ভিউ সিলিন্ডার বুকিং হিস্টোরি এবং সাবসিডি তো এখানে যারা অপশনটি রয়েছে প্রোফাইলের নিচে ভিউ সিলিন্ডার বুকিং হিস্টোরি এবং সাবসিডি এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করতে পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে দেখতেই পারছেন যে আপনাদের কবে আপনি গ্যাস অর্ডার করেছেন অর্থাৎ সিলিন্ডার অর্ডার করেছেন কবে আপনার ডেলিভার হয়েছে এবং আপনার ক্যাশ মেমো নম্বর এবং আপনি কত টাকা দিয়ে অর্থাৎ গ্যাস কিনেছেন দেখতেই পারছেন যে অর্থাৎ গ্যাসের প্রাইস ছিল সাতশো সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং আমাদের কিন্তু সাবসিডি অ্যাড হয়েছে তেত্রিশ টাকা অর্থাৎ জিরো পয়েন্ট তিন পয়সা তো দেখতেই পারছেন যে অর্থাৎ আগে কিন্তু গ্যাসের যে সাবসিডি সেটা কিন্তু ছিল দুইশো তিরানব্বই টাকা দুশো একুশ টাকা দেখতেই পারছেন দুশো তিরানব্বই টাকা একানব্বই পয়সা দুশো একুশ টাকা তেপন পয়সা কিন্তু সেক্ষেত্রে এখন কিন্তু গ্যাসের সাবসিডি কিন্তু অনেকটা কমে গিয়েছে তেত্রিশ টাকা তিন পয়সা তেত্রিশ টাকা তিন পয়সা তেত্রিশ টাকা তিন পয়সা বত্রিশ টাকা তিন পয়সা তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কীভাবে অনলাইনে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে এইচপি ইন্ডেন্স এবং ভারত প্রত্যেকটি গ্যাসের সাবসিডি আপনার চেক করতে পারবেন যদি এনে আপনার কোনো পছন্দ অবশ্যই আপনাদের জন্য সেকশনে জানিয়ে দেবেন এবং এরকম নতুন পর্যন্ত সাবস্ক্রাইব করে পাশবেন ক্লিক করে নোটিফল্য রাখবেন